আরও একটি সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে বার্সু থেকে সকলকে জানাই সুপ্রভাত। আজ আমরা বার্সু থেকে রওনা দিচ্ছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে। এই ভিডিওতে আমি বার্সু থেকে গঙ্গোত্রী যাবার পথের যে নৈসর্গিক সৌন্দর্য তাই আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। আশা করি অনেক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। ব্রেকফাস্ট সেরে সকাল 9টা নাগাদ আমরা রওনা দিলাম। এখান থেকে গঙ্গোত্রীর দূরত্ব প্রায় 75 কিলোমিটার, সময় লাগতে পারে 2.5 থেকে 3 ঘন্টা। সামনের মোড়টি থেকে ডান দিক চলে যাচ্ছে উত্তরকাশীর দিকে, আর আমরা বাদিকে চলে যাব হরসিল হয়ে গঙ্গোত্রীর দিকে। অনেক ভিডিওতে দেখেছি এবং শুনেওছি এই পথের সৌন্দর্য নাকি অকল্পনীয়। যেতে যেতে সেই সৌন্দর্যের কিছুটা আভাস পাচ্ছিলাম এই দৃশ্য দেখে। এসে দাঁড়ালাম একটি ব্রিজের ওপরে, দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলা ভাগীরথী নদীর অভূতপূর্ব সৌন্দর্য কিছুক্ষণ ধরে উপলব্ধি করলাম। পার করলাম ছোট্ট একটি পাহাড়ি গ্রাম গনগনি। পথের সৌন্দর্য যেন আরো সুন্দর হতে লাগল। এখান থেকে হরসিলের দূরত্ব প্রায় 25 কিলোমিটার এবং গঙ্গোত্রীর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। জাস্ট একবার দেখুন, পঞ্চধারায় ঝর্ণা ঝরে পড়ছে। এখানে পথচলতি যত গাড়ি আছে অনেকেই এখানে নিচে যে জল পড়ছে সেই জলে গাড়ি ধুয়ে নেয়। এখন আমরা পার করছি লোহারি নাগ পালা হাইড্রো পাওয়ার প্রজেক্ট, কিন্তু এই প্রকল্পটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে, কারণ পরিবেশ সুরক্ষা আইনের অধীনে গোমুখ এবং উত্তরকাশীর মধ্যে 135 কিলোমিটার বিস্তৃত এই পুরো জায়গাটিকে একটি ইকো সংবেদনশীল অঞ্চল হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুফিটপের দিকে যাচ্ছি এখন। এখানে যেসব গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সব আপেল গাছ।
পিকআপে আপেল বাগিচা। অনেক আপেল পেরে নিয়েছে, কিন্তু এখনও কিছু কিছু আপেল রয়েছে, এখনও পাকেনি বলে পারেনি। সুকিটপ ভিউ পয়েন্ট থেকে ভাগীরথীর সৌন্দর্য। সুকিটপের উচ্চতা প্রায় 9921 ফুট। এবার আমরা আবার নিচের দিকে নামতে থাকলাম ভাগীরথী নদী ক্রস করবার জন্য। পার হচ্ছে ঝালা ব্রিজ। ঝালা ব্রিজ পার হওয়ার পর ভাগীরথী নদী আর পর্বত শ্রেণীগুলির প্রাকৃতিক সৌন্দর্য আরো যেন মনোমুগ্ধকর হতে লাগলো। সামনে বাঁদিকের রাস্তাটি চলে যাচ্ছে হর্ষিল ভ্যালির দিকে। এটি হল হর্ষিল ভ্যালির হেলিপ্যাড। ঝাউ আর পাইন বনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে লাগলাম। পার হচ্ছে ধারালি গ্রাম। এখানেও বেশ কিছু হোমস্টে আর হোটেল আছে। ধারালি থেকে গঙ্গোত্রীর দূরত্ব 25 কিলোমিটার। রাস্তাটি যাচ্ছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। ঘন সবুজ বনের মধ্যে দিয়ে চলতে চলতে এসে পৌঁছালাম গর্থাঙ্গলি। গর্থাঙ্গলির ওপর আমি সম্পূর্ণ একটি আলাদা ভিডিও নিয়ে আসব। লঙ্কা ব্রিজ হল উত্তরাখণ্ডের সর্বোচ্চ ব্রিজ। ধারালি এবং গঙ্গোত্রীর মধ্যে ভৈরান ঘাটিতে অবস্থিত এই সেতুটি। লঙ্কা ব্রিজের উপর থেকে চাট গঙ্গার ভিউ, নদীটি আসছে তিব্বত থেকে। এটি গিয়ে সামনে ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হচ্ছে। সেতুটি 1.8 মিটার চওড়া এবং 3,352 মিটার বা 11,000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে। গর্থাঙ্গলি গেটের ঠিক পাশেই এই ব্রিজটি অবস্থিত। এবাদিকে নীলাম ভ্যালি যাওয়ার রাস্তা। রাস্তা খুবই সুন্দর আর পারিপার্শ্বিক সৌন্দর্য কোনো ভাষায় প্রকাশ করা অসম্ভব। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। অবশেষে এসে পৌঁছালাম গঙ্গোত্রী ধামে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা গঙ্গে, হর হর মহাদেব।